স্টুডেন্টস তোমরা যারা সেমিস্টার টু থেকে সেমিস্টার থ্রিতে উঠলে এবং তোমাদের মধ্যে যারা ফিলোজফিতে অনার্স নিয়ে পড়ছ তো তোমাদের এবার দেখো সিলেবাসে কি কি রয়েছে ফিলোজফির অনার্সের সিলেবাসে তোমাদের এবার দুটো পেপার রয়েছে একটা হচ্ছে ডিএসসিসি থ্রি এবং আরেকটি হলো ডিএসসিসি ফোর দেখো ডিএসসিসি থ্রিতে রয়েছে তোমাদের এবার ইন্ডিয়ান ফিলোজফি দেখে নাও কি কি আছে আশা করি তোমরা দেখেছ তো তোমাদের এই সিলেবাসটি আমি বাংলায় একটু আলোচনা করে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় দেখো তোমাদের ইন্ডিয়ান ফিলোজফি ওয়ান বা ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে সেখানে তোমাদের ভারতীয় দর্শন এবার তোমাদের সিলেবাসে রয়েছে তো এখানে তোমাদের কি কি চ্যাপ্টার আছে এবং ভারতীয় দর্শনের মধ্যে কোন কোন দর্শন পড়ছে সেগুলি আমি ডিটেলসে একটু আলোচনা করে দিচ্ছি দেখো এতে আছে চার ভাগ দর্শন চার ভাগ দর্শনের মধ্যে রয়েছে জ্ঞানবিদ্যা অধিবিদ্যা ও নীতিবিদ্যা বিতে আছে জৈন দর্শন এখানে রয়েছে সতের ধারণা দ্রব্য পর্যায় গুণ অনেকান্তবাদ শ্বেতবাদ এবং সপ্তভঙ্গি নয় সিতে রয়েছে বৌদ্ধ দর্শন আর্য সত্য চতুষ্টয় প্রতীত্ব সমুৎপাত প্রকৃত সত্যের সংজ্ঞা ক্ষণিকত্ববাদ নৈরাত্যবাদ বা অনাত্মবাদ বৌদ্ধ দর্শনের চারটি সম্প্রদায় মূল মতবাদ ডিতে আছে ন্যায় দর্শন প্রমা এবং প্রমাণের ধারণা প্রত্যক্ষের সংজ্ঞা লৌকিক ও অলৌকিক সন্নিকর্ষের প্রকারভেদ লৌকিক প্রত্যক্ষের প্রকার নির্বিকল্পক স্ববিকল্প ও প্রত্যভিক্ষা তারপর রয়েছে অনুমিতির সংজ্ঞা ন্যায় দর্শনের মধ্যেই পড়ছে অনুমিতির সংজ্ঞা ব্যাপ্তি পরামর্শ অনুমিতির প্রকার এবং এই প্রকারের মধ্যে পড়ছে পূর্ববধ শেষবধ সামান্যত দৃষ্ট কেবলান্যয় কেবল ব্যতিরেকি অন্যয় ব্যতিরেকি স্বার্থানুমিতি এবং পরার্থানুমিতি তারপর রয়েছে উপমিতির সংজ্ঞা শব্দের সংজ্ঞা এবং কারণ প্রসঙ্গে ন্যায়তত্ত্ব অসৎ কার্যবাদ আচ্ছা এবার দেখো ইতে আছে বৈশেষিক দর্শন বৈশেষিক দর্শনে রয়েছে সাতটি পদার্থ দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ সমবায় এবং অভাব এদের সম্পর্কে আলোচনা তাহলে দেখা যাচ্ছে তোমাদের ভারতীয় দর্শনের মধ্যে পাঁচটা দর্শন রয়েছে একটা হচ্ছে চার তারপর জৈন বৌদ্ধ ন্যায় দর্শন এবং বৈশেষিক দর্শন ওই চ্যাপ্টারগুলো ভালোভাবে আমি তোমাদের কাছে আলোচনা করে দিলাম কি কি আছে তো ভালো করে তোমরা দেখে পড়া শুরু করে দাও আর বই তোমরা কিনতে পারো সমরেন্দ্র ভট্টাচার্যের যে বইটা রয়েছে ভারতীয় দর্শন খুব ভালো বই এটা কিনতে পারো তারপর রয়েছে দীপক কুমার বাগচি জগদীশ্বর সান্নাল আরও অনেক রাইটারই আছে দেখবে তোমাদের সিলেবাসের নিচেই দেওয়া রয়েছে ইংলিশেও দেওয়া রয়েছে রাইটার এবং বাংলাতেও দেওয়া রয়েছে দেবব্রত সেন রয়েছে অনেক রাইটার আছে তো তোমরা মোটামুটি ভালো বই কিনে নিতে পারো সমরেন্দ্র ভট্টাচার্যের বইটাই বেশি ফলো করা হয় বিভিন্ন কলেজে তো সেই হিসেবে আমি এই বইটাকেই বেশি তোমাদের বলছি আর কি কেনার জন্য যারা কিনতে পারো ইচ্ছে করলে কিনতে পারো এই বইটা আচ্ছা দেখো এবার আমি চলে আসছি তোমাদের ডিএসসিসি ফোরে ডিএসসিসির ফোরে দেখো সিলেবাসে তোমাদের রয়েছে এবার লজিক ওয়েস্টার্ন লজিক ওয়ান তো এই সিলেবাসটা তোমাদের আমি বাংলাতে আলোচনা করে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় দেখো এতে রয়েছে যুক্তি কি হেতুবাক্য ও সিদ্ধান্ত যুক্তি অবরোহ ও আরোহ যুক্তি সত্যতা ও বৈধতা বিতে আছে নিরপেক্ষ বচন ও তার প্রকার গুণ পরিমাণ এবং পদের ব্যাপকতা বাক্য থেকে বচনে রূপান্তর সিতে রয়েছে অমাধ্যম অনুমান বচনের গতানুগতিক বা সাবেকি বিরোধ চতুষ্কোণ এবং এর ভিত্তিতে গঠিত অমাধ্যম অনুমান বিরোধানুমান আবর্তন বিবর্তন এবং সমবিবর্তন সাত্বিক ব্যঞ্জনা বা অস্তিত্বমূলক তাৎপর্য নিরপেক্ষ বচনের প্রতীকীকরণ ও চিত্রণ ডি নিরপেক্ষ ন্যায় আদর্শ আকারের নিরপেক্ষ ন্যায় নিরপেক্ষ যুক্তির আকারগত স্বরূপ বা বৈশিষ্ট্য নিরপেক্ষ বচনের গুলীয় ব্যাখ্যা ভেনচিত্রের সাহায্যে ন্যায়ের বৈধতা বিচার নিয়মাবলী এবং দোষ নিরপেক্ষ যুক্তির বৈধতা বিচার সাধারণ নিয়মাবলীর দ্বারা ই ইতে রয়েছে প্রথাগত নিয়ম সংক্রান্ত অমাধ্যম অনুমান এবং নিরপেক্ষ ন্যায় অনুমানের পর্যালোচনা প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় সংক্ষিপ্ত যুক্তি বা ন্যায় এফে রয়েছে সাংকেতিক বা প্রতীকী যুক্তিবিদ্যা সাংকেতিক চিহ্ন ব্যবহারের তাৎপর্য সত্যাপেক্ষ সংযোগিক প্রতীক নিষেধ বিকল্প প্রতীক সাপেক্ষ বচন এবং বস্তুগত প্রসক্তি যৌক্তিক আকার এবং যুক্তি বচনাকার এবং বচন বস্তুগত সমার্থতা এবং যৌক্তিক সমার্থতা একটি যোজককে অপর যোজক দিয়ে সংজ্ঞায়িত করা জি জিতে রয়েছে সত্য শত মিথ্যা এবং আপতিক বা পরতসাধ্য বচনাকার যৌক্তিক আকার এবং যুক্তির বৈধতা নির্ণয় বচনাকার এবং বচনের সত্য সত্যসারণীর দ্বারা বৈধতা নির্ণয় বস্তুগত সংশ্লেষের কূটাভাস চিন্তার মূল সূত্র বা নিয়মাবলী এইচ এইচ এ রয়েছে কার্যকারণ সম্পর্ক কারণ এবং কার্য কারণের অর্থ অপূর্ণ বা সরল গণনামূলক আরোহ অনুমান মিলের পরীক্ষামূলক অনুসন্ধান পদ্ধতি অন্যয় ব্যতিরেকি অন্যয় ব্যতিরেকি সহপরিবর্তন এবং পরিশেষ পদ্ধতি এছাড়াও আছে মিলের পদ্ধতিগুলির সমালোচনা এবং মিলের পদ্ধতিগুলির গুরুত্ব এই হলো তোমাদের সিলেবাস আশা করি তোমরা বুঝতে পারলে তো তোমাদের এই সিলেবাসটা আমি অনেক সময় ধরে করেছি তোমরা ভালোভাবে সিলেবাসটা ফলো করে পড়াশোনা শুরু করে দাও লজিক প্র্যাকটিস করতে শুরু করে দাও এবং তোমাদের যদি এই সিলেবাসটা কাজে লাগে বা তোমাদের যদি সুবিধা হয় এই সিলেবাসটা পড়ার পরে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করো এবং তোমাদের কলেজের বিভিন্ন বন্ধুদের মধ্যে সিলেবাসটা পারলে শেয়ার করে দিও কারণ অনেক সময় ধরে তোমাদের এটা আমার করতে হয়েছে অনেকটা সময় আমাকে দিতে হয়েছে তোমাদের এই সিলেবাসটা করার জন্য কারণ আমি চেয়েছি যে তোমাদের এই সিলেবাসটা কিছুটা উপকারে আসবে